কলকাতা শোভাবাজার সুতানুটিতে অবস্থিত কুমারটুলি, 1700 শতকের গোড়া থেকে কুমারটুলির ইতিহাস। যখন কৃষ্ণনগর থেকে কুমোররা এসে বসবাস করতে শুরু করেছিল কলকাতায়, প্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল 1606 সালে। অবিভক্ত বাংলার নদিয়া জেলার মহারাজা কৃষ্ণচন্দ্র দুর্গাপূজার প্রচলন করেন। পরে নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে কুমোররা ভালো আয়ের আশায় এই কলকাতায় বসবাস করতে শুরু করেন। এরপর 1757 সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেব কলকাতায় দুর্গাপূজা শুরু করেন। তখনকার দিনে কুমোররা জানতো না যে সিংহ কীরকম দেখতে হয়, তাই রাজা নবকৃষ্ণ দেবের বাড়ির দুর্গা প্রতিমায় সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেওয়া হয়। সেটির প্রচলন আজ অবধি অব্যাহত। নমস্কার বন্ধুরা, আমি পিন্টু আর আপনারা দেখছেন পিন্টু নস্কর ইউটিউব চ্যানেল। আজকে আমি এসেছি কুমারটুলিতে। কুমারটুলিতে প্রতিমা কি হচ্ছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। অর্ডার শিল্পীরা পাচ্ছে কি না পাচ্ছে তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো। তো চলুন কুমারটুলির মধ্যে দেখা যাক শিল্পীদের অবস্থা কীরকম আছে, কোন কোন প্রতিমা তৈরি হচ্ছে, কোন কোন প্রতিমা বিদেশে পাড়ি দেবে বা পশ্চিমবঙ্গের সারা অঞ্চলে ছড়িয়ে পড়বে তার বিস্তারিত তথ্য আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক। কলকাতার কুমারটুলি অঞ্চলটি মাটির দুর্গা প্রতিমা নির্মাণের জন্য বিখ্যাত। কুমারটুলি থেকে শুধু কলকাতা বা ভারতের অন্যান্য অঞ্চলেই নয়, আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের অনেক দেশেও দুর্গা প্রতিমা সরবরাহ করা হয়। বিদেশে সরবরাহের জন্য মাটি ছাড়া অন্যান্য উপাদানেও দুর্গা প্রতিমা বানানো হয়। এর কারণ মাটি ভঙ্গুর, পরিযানে স্নান্তরের অসুবিধে। 1989 সালে কুমারটুলির শিল্পী অমরনাথ ঘোষ সোলার দুর্গা প্রতিমা তৈরি করে সুইডেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও নাইজেরিয়ায় পাঠিয়েছিলেন। এছাড়া ফাইবার গ্লাসের দুর্গা প্রতিমাও অন্যান্য দেশের সরবরাহ করা হয়। 2006 সালের হিসেব অনুসারে কুমারটুলি থেকে মোট 12,300টি দুর্গা প্রতিমা সরবরাহ করা হয়। এই অঞ্চল থেকে প্রতি বছর বিশ্বের 90টির বেশি দেশে দুর্গা প্রতিমা সরবরাহ করা হয়। বিদেশে প্রবাসী বাঙালিদের কাছে দুর্গা প্রতিমা সরবরাহ করে দেওয়ার জন্য কুমারটুলিতে বেশ কিছু এজেন্ট কাজ করে। তবে কুমারটুলির প্রতিমা শিল্পীদের আর্থিক অবস্থা ভালো নয়। মোহনবাসী রুদ্রপাল, সনাতন রুদ্রপাল, প্রদীপ রুদ্রপাল, রাখাল পাল, গণেশ পাল, অলোক সেন, কার্তিক পাল, কেনা পাল প্রমুখ শিল্পীরা কুমারটুলির প্রধান প্রতিমা শিল্পী। কলকাতার অধিকাংশ পূজার প্রতিমা এরাই বানান। বিনতি পাল, সোমা পাল, কাঞ্চি পাল, চাঁপারানি পাল, চায়না পাল প্রমুখ মহিলা শিল্পীরাও আজকাল প্রতিমা তৈরি করছেন। কুমারটুলির শিল্পীদের দুর্গাপূজা শুরু হয়েছিল 1933 সালে। বিশিষ্ট প্রতিমা শিল্পী গোপেশ্বর পাল এই পূজার প্রতিমা তৈরি করেছিলেন। দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দু সমাজেই প্রচলিত, তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসে দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসে দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ। সাধারণত আশ্বিন মাসে শুক্লপক্ষের 6ষ্ঠ থেকে 10ম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই 5টি দিন যথাক্রমে দুর্গাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষষ্ঠী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। আশ্বিন মাসে শুক্লপক্ষটিকে বলা হয় দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয়া। এই দিন হিন্দুরা তর্পণ করে, তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা। এই দিন হিন্দু দেবী লক্ষ্মীর পূজা করা হয়। কোথাও কোথাও 15 দিন ধরে দুর্গাপুজো পালিত হয়। পারিবারিক স্তরে দুর্গাপূজা প্রধানত ধনী পরিবারগুলিতে আয়োজিত হয়। কলকাতা শহরের পুরনো ধনী পরিবারগুলি দুর্গাপুজো বনেদি বাড়ির পূজা নামে পরিচিত। পারিবারিক দুর্গাপূজাগুলিতে শাস্ত্রাচার পালনের ওপরেই বেশি জোর দেওয়া হয়।
পূজা উপলক্ষে বাড়িতে আত্মীয় সমাগম হয়ে থাকে। অন্যদিকে আঞ্চলিক স্তরে এক একটি অঞ্চলের বাসিন্দারা যৌথভাবে যে দুর্গাপূজার আয়োজন করেন তা বারোয়ারি পূজা বা সর্বজনীন পূজা নামে পরিচিত। ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সর্বজনীন পূজা শুরু হয়। মূলত দেবী দুর্গাকে মাথায় রেখেই দেশমাতা বা ভারতমাতা বা মাতৃভূমি জাতীয়তাবাদী ধারণা বিপ্লবের আকার নেয়। দেবী দুর্গার ভাবনা থেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেন, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ মন্ত্র। সুভাষচন্দ্র বসু প্রমুখ বিপ্লবী ও জাতীয়তাবাদী নেতারা বিভিন্ন সর্বজনীন পূজার সঙ্গে যুক্ত থাকতেন। এখন সর্বজনীন পূজায় থিম বা নির্দিষ্ট বিষয়ভিত্তিক মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জার প্রবণতা দেখা যাচ্ছে। থিমগুলির শ্রেষ্ঠত্ব বিচার করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শারদ সম্মান নামে বিশেষ পুরস্কারও দেওয়া হয়। নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম কি আছে? রাজকুমার পাল। এবারে কুমারটুলিতে ঠাকুরের পরিস্থিতি কীরকম কী আছে? ভালো না, খুবই খারাপ, খুবই খারাপ। আর আপনার যে ডেকোরেশনের যে সিস্টেম যে আছে সেটার অবস্থা কীরকম আছে? ঠাকুর ভালো না হলে সাজের পরিমাণ কেমন হয়? আচ্ছা, অবস্থা আপনার তো খুবই লস। এই সময় কুমারটুলি এই সময় কীরকম থাকে? হ্যাঁ, গম করে কুমারটুলি, কথা বলার সময় থাকে না। কুমোরটুলির দশা কি দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা। আগের থেকে তো অনেক ফাঁকা, অনেক ফাঁকা। আগামী দিন কী হবে জগন্নাথ ঠাকুর বলতে পারবো আমরা কী করে। আচ্ছা, আগের বছরের তুলনায় কি এবছরে কি একটু বেশি না কম? খুবই খারাপ। আগের বছর লকডাউন ছিল। আচ্ছা, লকডাউনের পরে মার্কেট ভালো ছিল। আচ্ছা, এবছরে ততটাই খারাপ। আচ্ছা, তো বছর তুলনায়। আচ্ছা, তা এখনও তো বাকি আছে মোটামুটি দেড় দু মাসের কাছাকাছি, তা কী মনে হচ্ছে যে মার্কেট কি উঠবে? মানুষ তো আশাতেই সব কিছু, বাকিটা তো উপরওয়ালার হাত। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী দেখা উচিত। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী সব দিক দেখছে, আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনারা উচিত আমাদের কুমোরটুলিটাকে নজর দেওয়া। কুমোরটুলির যে শিল্পী, ভালো ভালো শিল্পী আজ মরে যাচ্ছে, কুমোরটুলির শিল্পী যাতে বাঁচে, নতুন করে আবার আসার তাগিদে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা মুখ তুলে চায়, আশা করি কুমোরটুলি আবার কুমোরটুলিতে ফিরবে। তা আপনাদের কি প্রশাসনের প্রতি কি আস্থা আছে?
রাস্তা তো আছেই কিন্তু আশানুরূপ কিছু আমরা পাইনি। আচ্ছা এই বিষয়ে কি কোনো অ্যাপ্লিকেশন করেছেন যে কুমারটুলির শিল্পীদের অবস্থা খুবই খারাপ আছে? অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটু মুখ তুলে আমাদের কুমারটুলির দিকে তাকায়, হ্যাঁ দেখতে বলে, ওনার তো হ্যান্ড অনেক, একটু যদি দেখতে বলে আমার মনে হয় কুমারটুলি আবার জেগে উঠবে সারা পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরে জায়গা, ইন্টারন্যাশনাল জায়গা, হ্যাঁ সারা বিশ্ব জুড়ে কুমারটুলির একটা নাম। সেই নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেখে ঠিকমতো সেই নাম আবার পুনরাবৃত্তি করবে। আচ্ছা, আপনার দোকানের নাম কি আছে? নিউ কালীমাতা স্টোর্স। আপনি কি কি সরঞ্জাম বিক্রি করেন? অল কাইন্ডস অফ প্রতিমা গুডস। তার মানে বলছেন এবছরে আগের তুলনায় এবছরে অবস্থাটা একটু সংকটহীন, ভীষণ খারাপ, ভীষণ খারাপ। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আমরা চাই, আশা করি এবছরও, এখনও দেড় দু মাস বাকি আছে, এবছরও কুমারটুলি জেগে উঠবে আগের মতন, সব জায়গায় ছড়িয়ে পড়বে, আপনার সাজ সরঞ্জাম যা আছে প্রতিমার গায়ে লিপ্ত হয়ে সব জায়গায় দেশ বিদেশে পাড়ি দেবে, এটাই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবার পুজোয় শহরের সেরা আকর্ষণ ডেল্টা সুর বধ। অন্ততপক্ষে তিনটি পুজো মণ্ডপে এবার ডেল্টা সুর বধ হবে। কসবায় রবীন্দ্র মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, বাইপাসে চিংড়িপোতা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও শিবতলা সাধারণ সংঘের পুজোয় এবার কুমারটুলির মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পালের ডেল্টা সুরকে দেখা যাবে। ডেল্টা সুরের চুলগুলো ডেল্টা ভ্যারিয়েন্টের করোনায় স্পাইকের মতো। সিংহবাহিনী দেবী দুর্গা সুলে বিদ্ধ করে বধ করেছেন ডেল্টা সুরকে। ডেল্টা সুরের স্রষ্টা মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পালের কথায়, ডেল্টা এসে পড়েছে, এটা করোনা সবচেয়ে মারাত্মক ভ্যারিয়েন্ট, মা এই ভয়ানক ভাইরাসকে বধ করবেন, কিন্তু আমাদেরও মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মা তো আমাদের পাশে আছেনই, তবু আমাদেরও কর্তব্য আছে। শিল্পী জানান, গত বছর করোনা সুর তৈরি করেছিলেন তিনি, খুব ভালো সাড়া পেয়েছিলেন, তাই এবার ডেল্টা সুরের ভাবনা। কিন্তু কেমন দেখতে হচ্ছে ডেল্টা সুর? ইন্দ্রজিৎ পাল বলেন, মূলত ব্ল্যাক ফাঙ্গাস ও ডেল্টা ভ্যারিয়েন্টের সিম্বল দিয়ে তৈরি করা হচ্ছে ডেল্টা সুরকে। তবে যতই অসুর ভয়ানক হোক, মা দুর্গার কাছে সে পরাস্ত হবে। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই উৎসবকে ঘিরে সামাজিক বার্তা দিতে চেয়েছেন শিল্পী। করোনার তৃতীয় ঢেউ নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। ইতিমধ্যে আমেরিকা সহ একাধিক দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট হানা দিয়েছে। করোনামুক্ত পৃথিবীর স্বপ্ন দেখা কুমারটুলির মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পাল তাই এবার পুজোয় ডেল্টা সুর তৈরি করছেন। লক্ষ্য, ডেল্টা ভ্যারিয়েন্ট কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। সমস্ত দর্শক বন্ধুদের প্রতি আমার একান্ত অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল করে দেবেন, যাতে প্রতিনিয়ত ইন্টারেস্টিং ভিডিও আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। আর হ্যাঁ, অলরেডি সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাছাড়া মায়ের আগমনের আর বেশি দিন নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কুমারটুলির প্রতিমা দর্শন করে আমরা কুমারটুলির ঘাটের দিকে এগোচ্ছি, যাতে কুমারটুলির ঘাটের চিত্রও আপনাদের দেখাতে পারি। তো দেখতে থাকুন আর এনজয় করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে।